আচ্ছা, আমরা একটু লারাভেলের ওইটা একটু দেখে নিই। আমরা আগামী থেকে আমরা ই কমার্স ধরবো, বুঝা গেছে? আগামী থেকে আমরা ই কমার্স ধরবো। আমাদের কোনটা ছিল, ওয়েব ডেভেলপমেন্ট কি 1802? আসলে অনেক হয়ে গেছে তো। ওকে, নতুন করে সুইফট ওরা ইউজ করে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় না এরকম কথা স্যার? তাহলে তো প্রত্যেক বছরে বছরে বারবার সুইফট শিখাই লাগবে স্যার। না কেন, আপনার কন্টিনিউ যে লারাভেলের ভার্সন চেঞ্জ হচ্ছে না, আপনি কি নতুন কিছু আপডেট তৈরি আসবে ল্যাঙ্গুয়েজ এর? যেমন আপনার ওই ইউডিমি থেকে দেখলাম স্যার একবার, মানে যখন কি অনেক আগে থেকে ইউজ করি, তো আপনার যখন 7.1 ছিল, 1.2 সময় দেখা যায় 1.2 সুইফট একটা, তারপরে ইএস 8 এর সুইফট একটা, এরকম ইলিভেনের 12 এর সুইফট চলতেছে। কি কি জিনিস যেন বাকি ছিল, ব্লগের কাজটাই বাকি আছে? অন্যান্য কাজগুলো তো আমরা করছি। লোকাল হোস্টটা চেঞ্জ হবে, বুঝা গেছে? লোকাল হোস্ট কি পিএসপি মাই আইপি? পোর্ট চেঞ্জ করা হচ্ছে, পোর্ট চেঞ্জ করলে স্যার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। ডিফল্ট পোর্ট থাকে তো এটা, আচ্ছা আমরা আজকে ব্লগ এর বিষয়টা দেখব, বুঝা গেছে? আমরা কিসের বিষয়গুলো দেখব? ব্লগ এর। ওকে, রয়্যালি তো আমাদের ছিল না। এখন ব্লগ এর ক্ষেত্রে দেখেন, এখানে ব্লগ এর যে বিষয়টা আছে, যে এই ব্লগটা যে কোনো একজন, এটা হচ্ছে আপনার ইয়ে করছে, কি বলে,
যে ব্লগের যতগুলো পোস্ট সবগুলো পোস্ট কিন্তু এই যে এখানে চলে আসছে, বুঝা গেছে? দেখেন ব্লগের ক্ষেত্রে এখানে কি আছে, একটা ক্যাটাগরি আছে নাকি? আমি যদি ডাটাবেসটা ডিজাইন করে দিই আপনারা কোড করতে পারবেন না, এখন আমি যদি ইনসার্ট দেখানো শুরু করি তাহলে তো অনেক সময় লাগবে না। হ্যাঁ, আপনি আপনি ক্যাটাগরি কিভাবে ইনসার্ট করবেন? আমি যদি শুধু টেবিলের ফিল্ডগুলো বানায় দিই আপনারা করতে পারবেন না এটা কি কি? এটা তো পারা উচিত বা কি আপনারা? সম্ভব, বুঝে গেছে? তো তাইলে একটা পোস্ট যদি দিতে যাই তাইলে কি কি লাগবে এরকম পোস্টের? ওকে, ব্লগ মনে হয় ডিটেলস নামে একটা ইয়ে আছে, ব্লগ ডিটেলস। হ্যাঁ সব করে দিচ্ছি, বুঝা গেছে? এটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক লেভেলটা ওইটার ভিউটা আমি ডাটাবেস বানাইলে আপনারা ওই ডাটাবেসের জন্য খালি ফিল বানায় দিবেন, মনে করেন আপনি খালি এখান থেকে ইনসার্ট করবেন, এটা পারবেন না কি? আচ্ছা ফাইন, আমরা যদি এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে কি লেগো, কন্ট্রোল সি দিয়ে মানে মানে লেখা পিএসপি আর্টিসান কি, পিএসপি আর্টিসান মেক কি, মেক মডেল, মডেলের আমরা নাম দেব কি, ব্লক ক্যাটাগরি কি দিলাম, ব্লক, ব্লক ক্যাটাগরি না পোস্ট ক্যাটাগরি, পোস্ট কি, পোস্ট ক্যাটাগরি আমরা কি দিলাম, পোস্ট ক্যাটাগরি। না কেন, এটা তো পোস্ট দেওয়ার জন্য পোস্টের ক্যাটাগরি, প্রত্যেকটা পোস্ট না ব্লগের উপরে প্রত্যেকটা পোস্ট না যে কোনো নাম আপনার নামে ইউজ করতে পারবেন, আমি কোনো সমস্যা নেই। ওকে ওকে, আমরা কি দিলাম, আমরা এরকম ভাবে দিলাম, বুঝা গেছে? আমরা এখন যেটা করব, আমরা এখানে এসে আমরা দেখেন এখান থেকে আমরা এখান থেকে লিখবো যে পোস্ট ক্যাট, পোস্ট ক্যাট কি আইডি, আর এখানে আমরা যে জিনিসটা করব আমরা স্ট্রিং লিখবো, স্ট্রিং এ লিখবো পোস্ট ক্যাট নেম, আমরা হয়তো একটা ক্যাটাগরির নাম ধরেন 100টার মধ্যে হবে, 100টার মধ্যে হবে, এবং এটা কি হবে, এটা আমার ইউনিক হবে, এটা আমার কি হবে, এটা আমার ইউনিক হবে। ওকে, এখানে আমরা কি লিখবো, পোস্ট ক্যাট, এটা আমরা দিলাম, এরপর আমরা কি দিলাম, ক্যাট স্ল্যাগ দিলাম, কি দিলাম, স্ল্যাগ দিলাম, আমরা হয়তো 30 বা 50 এরকম একটা কিছু বানায় দিলাম, আর স্ল্যাগটা তো ইউনিক এর দরকার নাই, বুঝা গেছে কি, ইউনিক এর মানে এটা অটোমেটিক এমনি ইউনিক হবে, কারণ আমরা নেবই কি ইউনিক হিসাবে। তারপরে যেটা আসবে স্ট্যাটাস, কি স্ট্যাটাস, ডিফল্ট কি 1, আর এখানে যেটা থাকবে সেটা হবে কি ইন্টিজার, পরে যদি অদূর ভবিষ্যতে লাগে আমরা বানায় নিতে পারবো, কি আমরা কি বুঝছি এটা? আচ্ছা গেট, এখন আমরা যখন এটা করব তখন আমরা আমরা এটা কিন্তু দিয়ে দিলাম, বুঝা গেছে? আচ্ছা এখন এখন আমরা আচ্ছা সমস্যা নেই, এটা তো হবে না, আমরা তো তাইলে আপনার ওভাবে তুলে আনতে হবে, মাইগ্রেট হয়েছে। আচ্ছা আমরা একটু দেখে আসি যে কোন টেবিল তৈরি হয়েছে কিনা। ওকে, রয়্যাল নামে কোথায় আছে, রয়্যাল নামে,
কি করলাম আমরা, পোস্ট ক্যাটাগরি বুঝা গেছে কি আসছে এটা পোস্ট ক্যাটাগরি। তো ওকে আচ্ছা দরকার নাই, তো পোস্ট ক্যাটাগরির মধ্যে আমরা কিছু ইনসার্ট করি, আপনারা তো নর্মাল ইনসার্ট করতেই পারবেন কি ঠিক না। মনে করেন এরকম লিখলাম যে হচ্ছে ধরেন লিখলাম হচ্ছে স্পোর্টস, নাকি কি লিখলাম স্পোর্টস লাগটা এরকম দিলাম যে পিসি ওকে ওয়ান বুঝে গেছে, পোস্ট ক্যাটাগরি ওয়ান এরকম আর কি। এমনি আমরা একটা বানাইলাম ডিফল্ট এটা এরকম সময়, এরপর আমরা একটা লিখলাম হচ্ছে কি ধরেন স্পোর্টস, এরপর কি স্পোর্টস এর পরে আমরা দিলাম টেক, কি দিলাম টেক, আমরা লিখলাম পিসি টু লিখলাম বুঝে গেছে, জিরো ওয়ান দিই আর জিরো কি দিই জিরো জিরো টু দিলাম, দিয়ে আমরা এরকম ভাবে করলাম। আপাতত হিসাবে আমরা একটা নিয়েই আমরা কাজ করি বুঝে গেছে, আমরা কি করবো আপাতত আমরা একটা নিয়েই কাজ করব ঠিক আচ্ছা। আপাতত এরকম ধরেন আমরা এভাবে এরকম করলাম, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অবশ্যই সার্ভ করতে হবে পিএসপি আর্টিসান কে, পিএসপি আর্টিসান সার্ভ বুঝা গেছে কে, দাঁড়ান কন্ট্রোলার আপনারা বানায় নেবেন বুঝা গেছে, বা আপনারা যদি না পারেন আমি আমি করে দিচ্ছি বুঝা গেছে। হ্যাঁ খেয়াল করেন এখানে কিন্তু কি আসবে, একটা টাইটেল আসবে আবার কি ডিটেলস আসবে ঠিক আছে, আচ্ছা একটা প্যারাগ্রাফ আসবে, আমরা আপাতত এইটুকুই চিন্তা করি বুঝা গেছে, আমরা আপাতত এইটুকুই চিন্তা করি, আমরা ধরে নিই এগুলা কিছু নাই, আমার কথা বুঝা গেছে ওকে, এগুলা তেমন কিছু নাই কি এগুলা হচ্ছে তেমন কিছু আমাদের এখানে নাই ওকে, এগুলা কি আমাদের নাই, এগুলা তেমন কোনো কিছুই আমাদের নাই বোঝা গেছে, এগুলা কি তেমন কোনো কিছুই আমাদের নাই, আমরা এখান থেকে এইটুকু প্রয়োজন হয় ডিলিট করে দিই বুঝা গেছে, কারণ এগুলো আমরা অদূর ভবিষ্যতে নিতে পারবো না কি, এগুলো সমস্তটুকু রিস্ক টেক্সট ফিল্ডের মাধ্যমে নিয়ে নিবেন বুঝা গেছে। রিস্ক টেক্সট ফিল্ড আছে না কিচেন এন্ড রিস্ক টেক্সট ফিল্ড, যেখানে যেমন আমরা যদি লিখি যে রিস্ক টেক্সট টেক্সট এডিটার ওকে, এই যে বুটস্ট্র্যাপের নিজস্ব টেক্সট এডিটর আছে সুন্দর, সামানেট আছে, এটা আছে, মানে এই টেক্সট এডিটরের কাজ কি এই যে দেখেন আপনি কোনো কিছু লিখলেন, লিখে এটা বোল্ড করবেন, এটা কি হয়ে যাবে বোল্ড হয়ে যাবে বুঝা গেছে ওকে কি। হ্যাঁ হ্যাঁ কি আসছে হ্যাঁ, অর্থাৎ এইভাবে এখানে আপনি সমস্ত কোডটা যখন এনে রাখবেন অটোমেটিক ডিপ টিপ সহকারে এখানে দিয়ে দিবেন বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে, আপনি কোনো কিছু লিখতেছেন আপনি যদি আপনি যদি লেখার মতো করে দেন তাইলে কি হবে, এটা আচ্ছা। তো আমরা আপাতত ধরে নিই যে এগুলা তেমন কিছু নাই বুঝা গেছে, এগুলা তেমন কিছু নাই, বা থাকলেও কিন্তু এগুলো আমরা দিয়ে দিতে পারবো বুঝা গেছে। তো আমরা আমরা এটা পরে যাব, আমরা ধরে নিই একটা টাইটেল আছে আর কি আছে ডিটেলস আছে, এটা কি আছে এটা ছবি আছে ওকে, এইটা আমরা আপাতত এইটুকু আমরা কি করি আপাতত এইটুকু আমরা ধরে নিই বুঝা গেছে, এটুকু মানে আমরা কি করে নেবো এটুকু আমরা ধরে নেব ওকে। তো আমরা এইটুকু যদি ধরে নিতে চাই তাইলে এবার আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের একটা ফিল্ড বানাইতে হবে, একটা টাইটেল একটা ডিটেলস কি ওকে একটা ডিটেলস ওকে একটা ক্যাটাগরি লাগবে বুঝা গেছে, না একাধিক ক্যাটাগরি আছে আমরা আগে ধরে নিই একটা ক্যাটাগরি আমার কাছে বুঝা গেছে, আমরা আগে ধরে নেবো কয়টা ক্যাটাগরি একটা কোনটা সব সব একটু পরে যখন ডাটা তুলে আনবো তখন আপনারা দেখবেন এটা বুঝা গেছে। আচ্ছা ফাইন, তো এখন আমরা যখন এখান থেকে করব তো তখন আমাদের যে 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 বিষয়টা লাগবে যে হ্যাঁ এটা ঠিক আছে
আচ্ছা, আরেকটা জিনিস আছে, কে ব্লগটাকে পোস্ট করছে ওই ইউজারের আমাদের ইয়েটা কিন্তু দিয়ে দিতে হবে, বুঝা গেছে, যে পোস্টটা কে করছে। ওকে, তো তাইলে আসেন আমরা এবার আরেকটা, আপনারা কি বুঝতেছেন আমার কথা? পিএসপি আর্টিসান আমরা কি করব, মেক মেক মডেল, মডেলের নাম দেব হচ্ছে পোস্ট, কি মডেলের নাম হচ্ছে কি, পোস্ট গুলা, বুঝা গেছে, কি পোস্ট গুলো আমি দিয়ে দিলাম, আসছে, মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করব, যে আমরা এখান থেকে এসে কি লিখবো, পোস্ট আইডি নাকি কি লিখবো, পোস্ট আইডি। ওকে, এরপরে আমরা করব ইন্টিজার, ওকে, বা আমরা এখানে স্ট্রিং লিখবো, স্ট্রিং, ওকে, স্ট্রিং এর মধ্যে লিখবো হচ্ছে ধরেন পোস্ট টাইটেল। টাইটেল যদি নির্দিষ্ট হয় তাহলে স্ট্রিং দেবো, আর নাইলে কি করব, টেক্সট দিয়ে দেবো, বুঝা গেছে। তো আমি ধরেই নিলাম এটা, এখানে আমি এটা কোনো কিছু দিলাম না, আমরা এখান থেকে এসে টাইটেলের পরে কি থাকবে, এটা অবশ্যই কি হবে, এটা টেক্সট হবে, কি হবে, একটা টেক্সট হবে, এবং এটা কি থাকবে, ডিটেলস, কি থাকবে, এটা কি থাকলো, ডিটেলস। যদি দরকার হয় টেক্সট দিয়ে দেন। ওকে, আচ্ছা, এরকম দেখায় কেন টেবিলের মধ্যে, এখানেও মিস না, গ্রেট, তাই তো বলি। ফাইন, এবার তাহলে আমরা কি লিখবো, পোস্ট ডিটেল লিখছি, তারপরে আমরা একটা পোস্টের একটা ছবি নেব, নাকি কি নেব, পোস্ট, পোস্ট ইমেজ, ধরেন একটা ইমেজই আমরা নিলাম, পোস্ট ইমেজ। ওকে, এটা টেক্সট হবে না, এটা কি হবে, স্ট্রিং, এটা কি হবে, এটা স্ট্রিং হবে, এটা লেন্থ হবে ধরেন কত, 50। তারপরে গিয়ে আমরা এখান থেকে যেটা করব, এখানে এই পোস্টটা কোন ক্যাটাগরি, ঠিক আছে, কি লিখবো, ইন্টিজারের মধ্যে লিখবো পোস্ট, কি পোস্ট ক্যাট, পোস্ট ক্যাট আইডি নাকি, একসাথে মনে হয় না, ওকে, এই যে পোস্ট ক্যাট আইডি, ওকে, ওইটার মূলত আমি রিলেশন করবো, বুঝা গেছে। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা করব, যে আমরা এখান থেকে এসে আমরা আবারও ইন্টিজারের মধ্যে যেটা করব, যে আমরা আমরা এটার পরে একটা কাজ করতে পারি, স্ল্যাগটা এখানেই বানাবো, পোস্ট কি করব, পোস্ট স্ল্যাগ, পোস্ট স্ল্যাগ আমরা কি দিলাম, 50 দিয়ে দিলাম, বুঝা গেছে, পোস্ট স্ল্যাগ, পোস্ট ক্যাট, এটা এখানে থাকবে হচ্ছে কি, পোস্ট, না পোস্ট, আমার এই পোস্টটা কে, আমার কে করছে, নাকি পোস্ট ক্রিয়েটর, কি লিখবো, পোস্ট ক্রিয়েটর। তারপরে কি আমি কি লিখবো, পোস্ট স্ট্যাটাস কি, এইটা আমার মনে হয় যে মোটামুটি লেভেলের আমরা এটা করে ফেলছি, বুঝা গেছে, কি আমরা এটা করছি। ওকে, সব ঠিক আছে, গুড, সব যদি ঠিক থাকে তাইলে এবার আমরা যেটা করব, যে ক্রেডিটর ফ্ল্যাগ ফ্ল্যাগ সমস্ত কিছু আমরা এখান থেকে করে ফেলছি। এইবার আমরা যেটা করব, মাইগ্রেট করবো, বোঝা গেছে, মানে কি করলাম, পিএসপি আর্টিস্টান কি লিখবো, পিএসপি আর্টিস্টান মাইগ্রেট করলাম, মাইগ্রেট করছি, তারপরে কি করবো, পিএসপি আর্টিস্টান কি, হাবিবা বুঝতেছেন, ওকে, এইবার আমরা যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে এগুলা ডাটাবেস
এই এইভাবে স্ল্যাক দিয়ে তো আসবে, ঠিক না? কি স্ল্যাক দিয়ে আসবে না কি? কিন্তু স্ল্যাক দিয়ে আসবে। তো আমরা যদি এটা করতে চাই, তার মানে দেখেন আমার পোস্ট ক্যাটাগরি আসছে, বুঝা গেছে? কি আসছে? পোস্ট ক্যাটাগরি আসছে, পোস্টও আসছে, বুঝা গেছে? তো আসেন আমরা দুইটা পোস্ট দেই, কি দেই? হ্যাঁ, ওকে, পোস্ট আসেন আমরা একটা ইনসার্ট দেই, কি দেই? পোস্টটা ইনসার্ট দেই। তো পোস্টটা যখন আমরা ইনসার্ট দেব, তখন ইনসার্টটা কিভাবে দেব আমরা যদি একটু দেখে আসি। আমরা আমাদের অ্যাটমের মধ্যে গিয়ে, এটা দরকার নাই, এটা দরকার নাই, আমরা ব্লক ডিটেলস প্লেট, এরকম আসছে না? ব্লক ডিটেলস পেজ সুন্দর করে এভাবে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লগের কি ছিল, ব্লগের ব্লগের টাইটেল ছিল নাকি? এটা ব্লগের টাইটেল ছিল, আমরা ব্লগের টাইটেল দিলাম এটা, ওকে। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে ব্লগের ডিটেলস। এখানে দেখেন, এখানে তারা কি করছে, ওকে, এখানে যখন এইভাবে তারা আনছে, তো আমরা যেটা চাচ্ছি, বুঝা গেছে? আমরা যখন এটা নেব, তখন আমরা এইভাবে কি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, বুঝা গেছে? কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে। তো আমরা এইভাবে এটার টোটালটারে কি করলাম, টোটালটারে আমরা আমাদের ডাটাবেজের মধ্যে রাখলাম, কোড সহ, পি ট্যাগ ম্যাক্স সহ, আমার কথা বুঝছেন? তারপরে পোস্ট ইমেজের মধ্যে, ইমেজের ইমেজের নাম কি দেওয়া আছে, হ্যাঁ, ওই যে রিস্ট্রিক্ট ফিল্ডে তো আপনি বানাইতে পারবেন, ওখানে ইচ্ছা করলে আপনি ক্লাস অ্যাড করতে পারেন, ওকে। এখানে একটা ব্লগের একটা ছবি থাকে, কি ব্লগের একটা ছবি থাকে নাকি? ফিচার ইমেজ কি ওয়ান নাকি? আমরা এইটারে, আমরা এখান থেকে তো এটা নেওয়ার দরকার নেই, আমরা যেটা করব, আমরা এই পাবলিকের মধ্যে যাব, পাবলিকের মধ্যে গিয়ে কন্টেন্টের মধ্যে গিয়ে ওয়েবসাইট থেকে ইমেজের মধ্যে গিয়ে ফিচার ইমেজ কই, এখানে অনেকগুলা ছবি আছে না? আচ্ছা, এটা কি ছোট আর এটা কি বড় নাকি? এটা কি বড়? আচ্ছা, এটা কি? আচ্ছা, ধরেন আমরা ফিচার ইমেজ এটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমরা, ওকে, আপলোডস এর মধ্যে যাব, এখানে গিয়ে যেটা করব, পোস্ট কি করলাম, পোস্ট নামের একটা ইয়ের মধ্যে আমরা এটা রাখলাম। তো আমরা এখানে যেটা করলাম, এখানে আমরা দিলাম হচ্ছে নাম, ছবির নাম ধরেন কি, পি ওয়ান, বুঝা গেছে? ছবির নাম কি দিলাম, পি ওয়ান। তাইলে আমরা এখান থেকে গিয়ে ছবির নাম দেব কি, পি ওয়ান ডট কি, মনে হয় জেপিজি ছিল, ডট জেপিজি, স্ল্যাগের মধ্যে লিখলাম, ওকে, পি ওয়ান, বুঝা গেছে? কি দিলাম, পি 01 নাকি বিপি, ব্লগ পোস্ট, বোঝা গেছে? পোস্ট ক্যাট এক নাম্বার ক্যাটাগরি, মানে এটা তো আমার ওখান থেকে সিলেক্ট করলেই আসবে, ঠিক না? আচ্ছা, ক্রিয়েটর তো আমরা অটোমেটিক নিতে পারি না, কি এটা শেখাই নাই? স্ল্যাগ বানানো শেখাইছি, হ্যাঁ, এটাও শেখাইছি, তার মানে এখানে কি আসবে? এখানে ধরেন আমার ক্রিয়েটর হচ্ছে ওয়ান, বোঝা গেছে? ক্রিয়েটর হচ্ছে কি, ওয়ান, বা এখানে পোস্ট আইডি হচ্ছে টু, বোঝা গেছে? পোস্ট আইডি টু, স্ট্যাটাস ওয়ান, এটা এটা হচ্ছে কিরকম, এরকম,
নিয়ে আসছি আনছি এটা। হ্যাঁ এটা কিন্তু কি আমার এখানে চলে আসতে আসতে। আচ্ছা এখন যেটা আমরা করব, এটা আমার কিন্তু একটা পোস্ট গেল, এটা আমার কয়টা পোস্ট গেল, এটা কিন্তু আমার অ্যাপ হচ্ছে প্রথম পোস্টটা গেল। আচ্ছা এইবার আমরা যেটা করব, যে পরের যে পোস্টটা আছে বা পরের পরেরটার জন্য আমরা ডাইনামিক ভাবে আরেকটা ভাবে নেই, সেটা হচ্ছে আমরা এখানে যদি আসি এটারে আমরা আবার কপি করলাম, আবার কি করলাম, আবারও আমরা কাট করলাম, কি কাট করছি, আবারও আমরা কাট করে এটারে আমরা আবার আমরা ইনসার্ট নিচ্ছি। এই কথা আসতে এত কথা কেউ বলে, ধরেন আমরা এরকম বলতেছি, এটা হচ্ছে কি আমার টাইটেল, এটা হচ্ছে কি আমার টাইটেল, বুঝা গেছে, এটা আমার টাইটেল। আমরা এখান থেকে গিয়ে আমরা এখান থেকে লিখতে পারি কি লিখব, লরি মিফসিম নাকি, বা একটু ডিটেলস হোক, এরকম আমরা দিই, বুঝছেন, এরকম আমরা দিলাম, এরকম আমরা দিলাম, দিছি মানে এইটুকু আমরা আপাতত নিলাম। নিয়ে পোস্ট আইডি অটোমেটিক আসবে, পোস্ট ইমেজের নাম দিলাম p2.key jpg, স্ল্যাগ দিলাম বিপি জিরো টু, পোস্ট আইডি হচ্ছে 1, ক্রিয়েট করছে 2, বোঝা গেছে, ক্রিয়েটর কে 2, ওকে ক্রিয়েটর হচ্ছে 2, আর টাইম স্ট্যাম্প আমরা দিলাম হচ্ছে এরকম। এই কয়টার সময় কি হয়েছে, এটা পাবলিশ হয়েছে নাকি, কি হয়েছে, এটা পাবলিশ হয়েছে, এর মানে আপাতত দুইটা দেওয়াতে কি আমরা বুঝবো না, হ্যাঁ এরপরে কি অটোমেটিক আমরা বুঝবো না, এখন তো আমাদের কি করতে হবে, আমাদের ডাটা তুলে আনতে হবে না আমার ডাটাবেজে কি। এখন দেখেন এইটার পরে যেগুলো আছে, এগুলা মানে যেগুলো আছে 12 পর্যন্ত, এগুলো আমরা রাখতে চাচ্ছি না, এগুলো আমাদের কোথায় দরকার নাই, বুঝা গেছে, হ্যাঁ এগুলো আমরা ডিলিট করে দেবো, বুঝা গেছে, না আমরা চাচ্ছি নির্দিষ্ট একটু টপিকস রাখতে, বুঝা গেছে। ওকে আমরা যদি একটু ডিটেলস দেখে আসি, ইচ্ছা করলে এগুলো সমস্ত কিছু আমরা আমাদের মতো করে নিতে পারবো, বুঝা গেছে, খেয়াল করেন এখানে কিন্তু কোনো কিছুই নাই, কি আছে এখানে কোনো কিছু, এখানে কিন্তু কোনো কিছুই নাই। ওকে তার মানে এখন আমরা এই এই ছবিটাও থাকবে না, বুঝা গেছে, কি থাকবে না, এই ছবিটাও থাকবে না, আমরা পাবলিক কন্টেন্ট থেকে একটা ছবি নিয়ে আসি, বুঝা গেছে, ইমেজের মধ্যে ধরেন আমরা এটাই নিয়ে আসলাম, কি এটা আনলে কোনো সমস্যা আছে, গেট আমরা পাবলিকের মধ্যে এসে আপলোডের মধ্যে গিয়ে পোস্টের মধ্যে গিয়ে দিয়ে দেব, কি লিখব, p2 নাকি, p2 করছি, আচ্ছা এটা p1 এটা p2, ওকে ফাইন। এখন আমাদের এই ছবিটাও কিন্তু ডাটাবেস থেকে আসবে, কোত্থেকে, এটাও কিন্তু আমাদের ডাটাবেস থেকে আসবে, এবং এটা কি হিসাবে আসবে, এটা কিন্তু ডাইনামিক আকারে এখানে আসবে, বুঝা গেছে, কি আকারে আসবে, ডাইনামিক আকারে আসবে। তো আমরা যখন এখান থেকে ছবিটা দেব, তার আগে আমাদের যেটা লাগবে, আমাদের কন্ট্রোলার থেকে, আমাদের ওয়েবসাইট কন্ট্রোলারটা আছে না, কি আছে, ওয়েবসাইট কন্ট্রোলারের মধ্যে ব্লক ডিটেলস আছে না, কি এখানে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে বলবো যে ইউজ অ্যাপ, অ্যাপের মধ্যে কি পোস্ট আসতে, খালি কি লাগবে, পোস্টটা হলে কিন্তু আমার হবে, বুঝা গেছে, কি হবে, পোস্টটাই কিন্তু আমার হলে এখানে কি হয়ে যাচ্ছে। আচ্ছা ফাইন, এইবার আমরা যেটা করব, যে আমরা আমরা যেটা করব, যে আমরা এখান থেকে কই ওয়েবসাইট কই
ব্লক ডিটেলস আছে না, এখানে আমরা কি করবো একটা স্ল্যাগ দেবো, কি দেবো এটা স্ল্যাগ। এবার আমরা যেটা করব যে তুমি কি করো সিঙ্গেল কিন্তু সে তুলে আনবে, বুঝা গেছে? সিঙ্গেল আনার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে একটু মাথায় রাখবেন, পোস্টের মধ্যে গিয়ে কিন্তু প্রাইমারি কিটা আমাদের বলে দিতে হবে না কি, হ্যাঁ কি আমরা কি বলবো প্রোটেক্টেড কি প্রোটেক্টেড প্রাইমারি কি প্রোটেক্টেড প্রাইমারি কি মিশন হচ্ছে কি পোস্ট আইডি, বুঝা গেছে? এটা আমরা বলে দিলাম, আপাতত আর এরকম আমাদের দরকার নাই, যদি একটা কিছু লাগবে আমাদের পরে। তো আমরা এখানে এরকম করলাম যে ডলার ধরেন ডাটা কি পি ডাটা মানে কি পোস্ট ডাটা, পোস্ট ডাটা বোঝা গেছে? কি করলাম পোস্ট ডাটাটা আমরা এখানে আনলাম, এবং পোস্ট ডাটা আনার পরে আমরা যে জিনিসটা করব কি লিখলাম পোস্ট, পোস্টের মধ্যে কি আসবে হয়ার। এরপরে আমরা আরেকটা ইয়ে করতে পারি ফার্স্ট অর কি ফেইল, এটা দিয়ে শেখাই, বুঝা গেছে? ফার্স্ট অর ফেইল, ওকে ফার্স্ট অর ফেইল, ফার্স্ট অর ফেইল। আচ্ছা আমরা এখানে না করি মানে একটা জায়গাতে করব, আমরা এখান থেকে কি করলাম হয় আর কি হবে বলেন তো, পোস্ট স্ট্যাটাস পোস্ট স্ট্যাটাস যদি কি হয় কি থাকবে পোস্ট 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 স্ল্যাগের ভিত্তিতে আনবো নাকি, মানে কি আসবে ডলার স্ল্যাগ। ইয়ে কি আজকে প্রেজেন্টেশন ছিল নাকি আপনার ল্যাব ছিল? আচ্ছা আমরা এখান থেকে যেটা করব এখান থেকে এসে কি লিখব কম্প্যাক্ট, এখান থেকে কি লিখব কম্প্যাক্ট, কম্প্যাক্ট করে কি করব পি ডাটা, আমি কি লিখব পি ডাটা, বোঝা গেছে? কি লিখলাম পি ডাটা, ওকে ফাইন। এখন এখানে এসে কিন্তু যে জিনিসটা করতে হবে, এখানে এসে কিন্তু এই জায়গাটাতেও যেখানে আমি কি করছি ডিটেলস, এখানে এসেও কিন্তু কি করতে হবে কি লিখবো আমরা, আমরা কি লিখবো স্ল্যাগ, ওকে কি ইউজ করছি স্ল্যাগ, না 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 এখানে দরকার নাই, বুঝা গেছে? এখানে কিন্তু আর দরকার নাই, কি আসছে? আচ্ছা এর মানে এইটুকু কি আমরা বুঝছি কাজ হয়ে গেছে, ওকে। এখন আসেন আমরা একটা জিনিস করি, এই যে যেটা কন্টেন্ট এত কিছুর মধ্যে লাগবে না, এখানে কি লিখবো আমরা আপলোডস এর মধ্যে, আপলোডস এর মধ্যে গিয়ে কি পোস্ট, ওকে পোস্ট দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব ডট পি ডাটা, পোস্ট ইমেজ ছিল মনে হয় না, পোস্ট ইমেজ, হ্যাঁ পোস্ট ইমেজ ঠিক আছে, না আরিফের মনে থাকে, ওকে ওকে। এখানে দেখেন তারা কি করছে, অনেকগুলা ক্যাটাগরি আনছে না কি আনছে, অনেকগুলা ক্যাটাগরি আছে, তো আমরা তো আর এত ক্যাটাগরি আনবো না, ওকে। আমরা সিঙ্গেল ক্যাটাগরি নিছি না কি, আমরা যদি সিঙ্গেল ক্যাটাগরি মানে ওইটা করতে গেলে আরেকটা টেবিল বানাতে হবে, ওই টেবিলে প্রত্যেকটা দিয়ে দিতে হবে, বুঝা গেছে? ওকে এখন আমরা যেটা করব কি লিখব পি ডাটার মধ্যে কি লিখব পোস্ট ক্যাট কি পোস্ট ক্যাট আন্ডারস্কোর আইডি দিলাম, হ্যাঁ পি ডাটা মানে এটা কম্প্যাক্টের মধ্যে পাঠাইছি, এই যে দেখেন মানে পোস্ট ডাটা, বুঝা গেছে? ডিটেলস এর মধ্যে যদি আমি লিখি যে বিএল কি 01
এর মানে তাহলে কি জিরো আচ্ছা জিরো নাইন আসলে কি এটা কি নাই নাকি স্ল্যাক টা একটু দেখি না স্যার এটা তো আমরা বিএল জিরো আর বিপিডিসি বিপিডিসি না মানে ব্লক পোস্ট জিরো ওকে খেয়াল করেন এখন কিন্তু ছবিটা আসছে আর 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 এটা কত আসছে স্যার দুই আপনার যদি এখানে দিতাম কত এটা তো স্যার দুই স্যার এটা তাই তো ওয়ান তার মানে এখানে আসতো ওয়ান আর এখানে ছবি আসতো এটা নাকি ছবি আসতো যে স্যার ফটো ওয়ান কি আসছে কি কি বুঝছেন এর মানে কিন্তু আমি তো ব্লকটা ডাইনামিক করতেছি এটা আপনাদের করার কথা ছিল বোঝা গেছে ওকে এর মানে ঘটনাটা হচ্ছে এইটুকু কি আমরা বুঝছি এটা আচ্ছা ফাইন আচ্ছা এখন যে জিনিসটা বলতেছে যে এটা কিন্তু এভাবে আসছে বোঝা গেছে কবে পোস্ট হয়েছে 12ই ডিসেম্বর কি 2018 এটা আমার চেঞ্জ হবে না দেখেন তো আমার কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক এটা স্ট্যাটিক না সবসময় কিন্তু একই সবসময় একই থাকতেছে না কি এটা আমাদের কিন্তু কি করতে হবে কোডের মাধ্যমে এটা আনতে হবে তারপরে আমরা এখানে যদি ডাটাটা আনতে চাই তাহলে আমরা কি লিখবো আরিফ বলেন কি লিখবো আমরা এখানে এসে কি করব এখানে এসে আমরা বলে দেব পোস্ট কি লিখব পোস্ট টাইটেল আচ্ছা পয়েন্টটা কি ছিল এখানে ছিল ডিটেলস এখানে কি ছিল ডিটেলস ছিল আসতে যদি আমরা টু দিতাম মানে দেখেন লিঙ্কটা চেঞ্জ হচ্ছে না কি কি প্যারাগ্রাফের কি টেক সহ প্রিন্ট হচ্ছে হোক সমস্যা কি কিন্তু ভালো আমরা একটা কিছু শিখলাম বুঝে গেছে ওকে একটা কেটে দিবেন দিয়ে কি করবেন কি বললেন কি হ্যাঁ একবার ইজি না আমি তো খালি ডাটাবেস ডিজাইনটা দেখাচ্ছি এখন ইনসার্ট যদি করতে যাই এটা আমার আমার কত কাজ করা লাগবে আমার কথা বুঝছেন মানে আমি কি মানে আমি যদি এত দেখাইতে যাই তাহলে আপনাদের কোর্স করা লাগবে আমার 1 বছরের কারণ ক্রুড তো আমি শেখাইছি ক্রুড আমি শেখাই নাই এর মানে আপনারা খালি যেভাবে ডাটা আসে আপনারা খালি ইনসার্ট করবেন এভাবে কি ইনসার্ট শেখাই নাই আমি আসতে মানে অ্যাডমিন প্যানেল এত আপনারা করবেনই বুঝা গেছে আমি দুইটা আপনাদের কন্ট্রোলার বানায় দিই কন্ট্রোলারের মধ্যে করবেন বুঝা গেছে কি বানাচ্ছি পিএসপি আর্টিস্ট কি মেক কন্ট্রোলার একটা হবে পোস্ট ক্যাটাগরি টেস্ট ক্যাটাগরি কি কন্ট্রোলার ওকে করলাম পোস্ট কি পোস্ট কন্ট্রোলার বিএসপি কি সার্ফ বিএসপি আর্টিসান কি সার্ফ বুঝে গেছে কি হয়েছে ওকে খেয়াল করে আমরা ওইগুলোর মধ্যে আমরা কাজ করব না এবার আমরা যেটা করব এই যে যে টাইম 12ই ডিসেম্বর 2017 এটা আরই বলবেন কিভাবে আনবো কারণ আমি যদি আমার এখান থেকে নর্মালি আনি তাহলে কি হবে আপনি বুঝছেন তো যে যদি
আমার ওইটা চলে আসে, তাহলে আমরা কি করব, এরকম দুইটা কি দিয়ে নেব? আর নট সিম্বল নাকি? একটা দেব, একটা দেব হচ্ছে কি, একটা দেব মানে প্রত্যেকবার তো দুইটা দিতে হয়, এখানে কয়টা দেব আমরা? একটা ভুল না হইলে কি এটা আপনারা শিখতে পারতেন? এই জন্য ভুল ভালো না, বাবা না এত কিছু লাগবে না আপনাদের। ওকে, এটা কে করছে? ধরেন আমরা এখান থেকে যদি লিখি যে পোস্ট, পোস্ট ক্রিয়েটর ছিল, কি ছিল পোস্ট কে, পরে তো আমরা না মানবো নাকি, পোস্ট ক্রিয়েটর কি ছিল, পোস্ট ক্রিয়েটর, বুঝা গেছে? মানে পোস্ট ক্রিয়েটর কত, পোস্ট ক্রিয়েটর হচ্ছে কত, দুই, বুঝা গেছে? আর ডেটের ক্ষেত্রে যদি আমি বলতাম, ডেটের ক্ষেত্রে যে দেখেন কিভাবে নিয়ে আসছে, আমরা এখানে কি লিখবো, ক্রিয়েটেড অ্যাড, কি লিখবো, ক্রিয়েটেড অ্যাড, তার মানে আসবে তো ওদের ফরম্যাটে, কাদের ফরম্যাটে আসবে, ডেটাবেজে যেটা আমরা নিছি। এখন এটারে আরিফ বলেন এটা করবো কিভাবে, শেখাইছি কতদিন, কি লিখবো, গুড, কি লিখবো, ফরম্যাট কত ছিল ফার্স্টে, কি ছিল ডিসেম্বর ছিল নাকি মান্থ? ওকে, ডিসেম্বর 12 ছিল, এরকম ছিল না? ডেট মান্থ, এরকমই ছিল কি আসতে? হ্যাঁ, খুশি? ধরেন আমি যদি এটা বলি যে এটা অন্য একটা ডেটে ছিল, 14 নাকি, 14 জানুয়ারি ছিল এটা, আর এটা ছিল কত, 16 জানুয়ারি, কি আসছে? হ্যাঁ, তার মানে আমরা কি, আমরা কি এটুকু কি বুঝছি? হ্যাঁ, এখন আমরা এই ক্যাটাগরির নাম আনবো কিভাবে বলেন, কি লিঙ্ক করে, এর মানে খুব সহজ ভাবে আমরা যেটা করতে পারি, আমরা এই যে পোস্ট, পোস্ট আছে, আমরা এখান থেকে লিখবো পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন ক্রিয়েটর নাকি, ক্রিয়েটরের মধ্যে গিয়ে আমরা কি করবো, রিটার্ন হবে তো না? বলে দিলে সব পারি নাকি?
বারিশ একটা ইরন ইরন নাকি কি বলতো স্যার? স্যার নামে অবশ্য স্যার আপনার নাম নেই স্যার তুলে আপনার নাম করে এই যে দেখেন যদি আমরা এখানে দুই দিই তাহলে কি আসবে? কি আসছে এখানে কি আসছে নাই আর আসছে না কি গুড কি মানে মানে আমরা কিভাবে তুলে আনতে পারতেছি এর মানে তাইলে আমরা যদি এখান থেকে গিয়ে আবারও সেম কাজটা করি যে আমার এটাকে ইয়ে করতেছে আমরা এখানে বলতেছি যে ক্রিয়েটর নাকি আর এখানে আমরা বলবো ক্যাটাগরি ওকে কি বলতেছি ক্যাটাগরি তাইলে আমরা কি বলবো অ্যাপের মধ্যে কি বলবো পোস্ট ক্যাটাগরি নাকি পোস্ট ক্যাটাগরি এর মধ্যে কি থাকবে আমাদের আমরা কিন্তু এত কিছু কোর্স করে শিখি নাই বুঝে গেছে ওকে যেন নিজের মস্তিষ্কটারে কি করতে হবে নিজের মস্তিষ্কটারে কাজে লাগাইতে হবে সব সার করে দিলে আমাদের কি লাভ কি বলতেছে এটার ক্যাটাগরি কি স্পোর্টস এটার ক্যাটাগরি কি আসছে এটা টেক আসছে এখন দেখেন ঘটনাটা হচ্ছে কমেন্ট তারাই করতে পারবে এখান থেকে কমেন্ট করতে পারবে কোথা থেকে এখান থেকে তারা কমেন্ট করতে পারবে যদি সে কি হয় হ্যাঁ যদি সে লগ ইন অবস্থাতে থাকে আমার কথা বোঝা গেছে যদি কি হয় লগ ইন অবস্থাতে থাকে তাইলে এই ফিল্ডটা দেখতে পারবে নাইলে সে দেখতে পারবে না বোঝা গেছে কি আপনি কোন একটা ব্লগে যদি লিখতে যান আপনার কি করতে হয় আগে লগ ইন করতে হয় না কি আগে কি করতে হয় আগে লগ ইন করতে হয় আমার কথা বুঝছেন তো আসেন আমরা যেটা করি কি এখানে দেখেন এখানে কিন্তু যদি সে কমেন্ট করে নরমালি বুঝা গেছে আমরা সিস্টেম করব এরকম যে সে যদি এভাবে করে দেখেন এখানে কেউ ইমেল আপনি এখানে কি কোনো কি সাবজেক্ট টাবজেক্ট এরকম কোনো কিছু থাকে কি থাকবে মানে শুধু কমেন্টের বক্সটা থাকবে খালি মেসেজের বক্সটা থাকবে আমার কথা বুঝছেন কমেন্টের জন্য কি থাকে খালি এরকম একটা বক্স থাকে না কি মানে কি থাকে কমেন্ট লেখা থাকবে বুঝা গেছে খেয়াল করেন আপনাদের এভাবে তো করতেই পারবেন ঠিক আছে কিন্তু আমি যেটা করতে চাচ্ছি যদি আপনার এটা কি থাকে লগ ইনরত অবস্থাতে থাকেন তাইলে এটা দেখতে পারবেন নাইলে আপনার একটা বাটন আসবে যে লগ ইন কি বোঝা গেছে দেখেন এটা যে বানানো ছিল আপনারা এই যে দেখেন অথের মধ্যে এরকম একটা দেওয়া আছে নাকি হ্যাঁ কি আমি যদি এখানে একটু দেখি খুব সুন্দর করে বা ওদের অ্যাপটারে যদি ওপেন করেন বোঝা গেছে সুন্দর করে লেআউট এর মধ্যে যদি আমরা আসি অ্যাপ ব্লেড এর মধ্যে যদি আসি তাহলে দেখবেন এদের এখানে একটা জিনিস দেওয়া ছিল ইফ যদি গেস্ট হন বোঝা গেছে কি হন যদি গেস্ট হন তাই আইলে কি
আপনি এইটা দেখতে পারবেন, লগ ইন রেজিস্টার। আর যদি না হন তাহলে কি আপনার নামটা দেখাবে। কি বোঝা গেছে এখানে কি বলতেছে? ইফ কি গেস্ট, গেস্ট বোঝা গেছে এখানে কি বলতেছে? যে গেস্ট হইলে এইটা, আর না হইলে কি ইলস হইলে কি এইটা, ইন গেস্ট। কি বুঝছেন? কি বুঝলেন? গেস্ট হইলে আপনার লগ ইন করতে বলবে নাকি? গেস্ট হইলে কি করতে বলবে? লগ ইন করতে বলবে। তাইলে খুদায় এত টেনশন করে লাভ আছে? বুঝা গেছে? ওকে, সুন্দর, খুবই সুন্দর। এটা কেন করলাম এটা বুঝবেন না। এই যে বুঝছেন, ওকে, কি আসলো? লগ ইন আসছে। কিচ্ছু করতে হবে না, ওকে। কি বলতেছে? লগ ইন। কি বুঝছেন? আর যদি আপনি কি হন, লগ ইন একবার করে আসেন কি, ওকে, যদি একবার লগ ইন করে আসেন, যেমন আমি যদি লগ ইনরত অবস্থাতে থাকি, কেন বানায়নি? একটা লগ ইনই হবে, সমস্যা কি? ওয়ার্ডপ্রেস এর কি হয়, আপনি এভাবে চিন্তা করেন না কেন? এটা আলাদা হলে আলাদা। এবার দেখেন, এবার আমি লগ ইনটা তো অবস্থাতে আসছি না, কি বলতেছে? কি আসছে? এবার কি বলতেছে? আমাদের কমেন্ট করার কথা বলতেছে নাকি? হ্যাঁ, কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে। তো এখন মনে করেন আমরা একটা টেবিল বানাবো, আমি দুইটা টেবিল বানায় দিই, ওকে। একটা হচ্ছে কমেন্ট, একটা হচ্ছে কি রিপ্লাই। কি একটা হচ্ছে কমেন্ট, একটা হচ্ছে কি গুড, কি লিখবো? পিএসপি আর্টিসান কি লিখবো? মেক, মেক কি, মেক মডেল, আমরা এরকম লিখতে পারি যে কমেন্ট, কমেন্ট লিখলাম, বুঝা গেছে? কি লিখলাম?
শুধু মডেল হয়েছে ঠিক না ভাবেন স্পেস দেন ছোট কি কানা হয়ে গেল নাকি make model তারপর স্যার কমেন্ট প্রোডাক্ট গ্যাপ বিষয় বলে স্পেস কমেন্ট কমেন্ট স্যার কমেন্ট স্যার আগে ইডিয়া আছে তো ওয়া দিয়া আছে কমেন্টের জন্য কি কি লাগবে কমেন্টার লাগে স্যার কমেন্ট কম আইডি দিয়ে দিলাম তারপর স্যার কম নেম লাগবে কমেন্ট আইডি কোন পোস্টের এগেনস্টে আমরা কমেন্ট করতেছি বুঝা গেছে ওইটার আইডি ঠিক আছে আর দাঁড়ান পোস্ট আইডি কি আসলো পোস্ট আইডি ওই মানে কি হবে ওইটা পোস্ট আইডিটা আসবে বুঝা গেছে আরে এটা চেঞ্জ করতেছি বুঝা গেছে এরপরে আবার কি হইলো আমার এখানে এটাই মানে আমরা ইন্টিজার করলাম আমার কমেন্ট আইডি এরপরে হচ্ছে ওকে কমেন্টেটর কমেন্টেটর নাকি হ্যাঁ কমেন্টেটর কি আইডি ওকে নাকি চলে আসলো আইডি ঢুকলো ঢুকছে কে কমেন্ট করতেছে তার আইডি পাশাপাশি হচ্ছে কি কমেন্ট কি স্ট্যাটাস কি আসলো কমেন্ট স্ট্যাটাস ডিফল্ট কত ডিফল্ট কি ডিফল্ট দেখেন কমেন্ট আইডি পোস্ট আইডি নেওয়ার পরে বুঝা গেছে পোস্ট আইডি নেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি বা এগুলো পরেই নিতে পারি কি কমেন্ট করছে এটা তো লাগবে কি একটা কমেন্ট লাগবে না কি কমেন্টস কমেন্ট কি কমেন্ট ডিটেলস বুঝা গেছে কমেন্ট কি ডিটেলস এটা তো অবশ্যই টেক্সট হবে কি হবে এটা টেক্সট হবে এটা স্ল্যাক তো বানাইতেই হবে কারণ স্ল্যাক হলে আমরা ফিউচারে কাজ করতে পারবো বুঝা গেছে কোথায় কি বুঝা গেছে এটা কি করছি কি এটা হয়েছে এই আমার চেয়ারটা ভাঙেন না
কমেন্ট আসছে, ইনসার্ট এরকম একটা ধরেন দেখছি যে কমেন্ট করছে খুব ভালো হয়েছে নাকি, হ্যাঁ খুব ভালো হয়েছে, ওকে এরকম একটা কমেন্ট করছে, বুঝা গেছে? পোস্ট আইডি ছিল কত, ওয়ান, ওকে কমেন্টেটর আইডি হচ্ছে 3, বুঝা গেছে? কি স্ল্যাগ হচ্ছে কি, এরকম একটা কিছু দিয়ে দিলাম, এরকম একটা কিছু দিয়ে দিই, টাইম স্ট্যাম্প দিয়ে দিই এরকম, বুঝা গেছে? আচ্ছা তারপরে আমি লিখলাম যে হ্যাঁ ভালো ভালো কি হলে ভালো হতো নাকি, ওকে পোস্ট আইডি এটার কত, ওকে পোস্ট আইডি এটা 2, কমেন্ট করছে ধরেন 2 নাম্বার, বুঝা গেছে? আচ্ছা 900 না দিয়ে 4 নাম্বারে একজন দিয়ে দিই, বুঝা গেছে? আচ্ছা এরকম দিয়ে দিলে ফাইনালি গিয়ে কি হলো, বুঝা গেছে? এটা হয়েছে, আরেকটা ইনসার্ট করি নাকি, গুড ওয়ার্ক, কি বলতেছে? গুড ওয়ার্ক, এখানে পোস্ট আইডি হচ্ছে ধরেন 1, কমেন্ট আইডি হচ্ছে 5, বুঝা গেছে? না পোস্ট আইডি তো, কমেন্ট আইডি তো নাই আপনার, তো পোস্ট তো মাত্র 2টা, আপনি দিলে তো আন্দাজি হবে না, এটা তো ডাটাবেস থেকে আসবে না, ওই ভিউ থেকে আমরা তুলে আনবো, বুঝা গেছে? ওখান থেকে আমরা তুলে আনবো, ওকে। এরপরে আমরা কি করলাম, স্ল্যাগ দিলাম এরকম, ওকে বুঝা গেছে? এবার খেয়াল করেন এখানে কমেন্ট গুলা কিভাবে তুলে আনবো, কি কমেন্ট গুলা কিভাবে তুলে আনবো, এখানে কয়টা কমেন্ট আছে এটার জন্য, দেখেন 5টা না, এটার জন্য কয়টা এটাও দেখাতে হবে, বুঝা গেছে? দেখেন আমরা এখান থেকে এটা কাজ করব না, আরে ভাই ফরিস না, এখানে একটু কাজ আছে, বুঝা গেছে? এখানে কি আছে, ইন কি ইন পিএসপি আসছে, আমরা এখান থেকে যেটা করব কাউন্ট করব, বুঝা গেছে? দেখেন এখানে হচ্ছে ধরেন অল, ঠিক আছে নাকি, পোস্ট, ওকে এখান থেকে যেটা করি আমরা কি লিখছিলাম, পি ডাটা, ওকে আমরা এখান থেকে যেটা করব যে পি আইডি, মানে বোঝা গেছে পোস্ট আইডি, বোঝা গেছে? পোস্ট আইডির মধ্যে আমরা যেটা করছিলাম এখান থেকে নিয়ে আমরা এখানে কি লিখছিলাম যে পোস্ট আন্ডারস্কোর কি আইডি, বোঝা গেছে? পোস্ট আইডি আনছি, এবার আমরা এখান থেকে কি বলবো যে ওকে অল কম নাকি, অল কমেন্টস নাকি, অল কমেন্টস, কমেন্টস এর মধ্যে ওকে এটা আমরা করলাম যে অ্যাপ এর মধ্যে গিয়ে কি কমেন্টস এর মধ্যে কি থাকবে, কি করবো গুগল, এটাই তো যে অ্যাকচুয়ালি এখানে কেন আসবেন তাহলে বলেন, সকাল 9টা থেকে সকাল 9টা, সকাল 6টা,
For an hour today, it has to be. Comment. Comment status. Comment is a little bit. Comment over. No, comment ID equal to comment ID. Comment ID. The post ID. কমেন্ট বক্সে আপনি ইয়ে করছেন না, কমেন্টের মধ্যে আপনার পোস্ট আইডি আছে না কি? পিআইডি বুঝা গেছে কি? পিআইডি ওকে বড় হাতের বুঝা গেছে কি? পিআইডি বুঝা গেছে মানে কি আসছে এখানে? পিআইডি আসছে। এটা দিয়ে তো আমরা তো গেট গুলা দিয়ে তো সমস্ত গুলারে আনবো বুঝা গেছে, পাশাপাশি এখানে দেখেন এটা দিয়ে তো আমরা আনলামই। আরেকটা মজা আছে, মজাটা হচ্ছে কাউন্ট। কি কাউন্ট করবো? কারে কি দেখবো? হ্যাঁ পোস্ট কি পাইছি। এবার দেখেন এখানে কিন্তু কমেন্টের সংখ্যা বলে দিবে বোঝা গেছে, এটা এক নাম্বারে কয়টা আছে আর ইয়েতে কয়টা আছে। দেখেন এবার আমরা এখান থেকে কি লিখছি অল, এখানে আমরা কি লিখবো টোটাল কি? টোটাল কমেন্টস বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো পারলে কি সহজ? ওকে এখানে এই পোস্টের এগেনস্টে কয়টা কমেন্ট পড়ছে আমার দেখাচ্ছে, এখানে একটা, এখানে কয়টা? দুইটা। এখানে হচ্ছে দুইবার, একটা দিয়ে তো কাউন্ট করলাম আরেকটা দিয়ে আমরা আমরা কমেন্ট গুলো তুলে আনবো। ওগুলো সবগুলো তো তুলে আনবো, কে কে কমেন্ট করছে এইটার এগেনস্টে বোঝা গেছে। আজকে এই পর্যন্ত বোঝা গেছে, আপনাদের নেক্সট এর উইক থেকে কিন্তু ই কমার্স শুরু করব। ওকে এটা কিন্তু এখন এটার এই আপনারা আপনাদের যেটা কাজ এইটা তো আমি টেবিল বানায় দিছি, ইনসার্ট করে ড্যাশবোর্ডটা করা আমার কাছে বুঝা গেছে কি করা, ড্যাশবোর্ডটা করা। এটা খুব ভালো করে দেখবেন, পারলে এটার উপরেই কাজ করবেন।